ট্যাবটিকে প্রথমে আমাদের রিলিজ করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি মারাত্মক বিষধর সাপ। এর সাথে বিরক্ত বা ছেড়খানি করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। আমরা বাংলাতে কালাচ বলি এবং বিভিন্ন স্থানে বিভিন্ন এর নাম। এই সাপটি ইংরেজি নাম হচ্ছে কমন ক্যারাত, আর এই সাপটিকে আমরা সাইলেন্ট কিলার বলি। সাইলেন্ট কিলার মানে হচ্ছে নীরব ঘাতক। নীরব ঘাতক বলার কারণ, এ সাপ যদি কামড়ায় তাহলে সেখানে না কোনো জ্বালা যন্ত্রণা হয়, না সেখানে কামড়ের দাগ থাকে, কারণ এদের দাঁত খুব ছোট এবং তীক্ষ্ণ, যার জন্য এদের যে কামড়ের দাগ দেখা যায় না। আর এ সাপ কতটা বিষধর, কারণ এই সাপের 1 মিলিগ্রাম বিষ, 1000 মিলিগ্রামে 1 গ্রাম, তার মধ্যে 1 মিলিগ্রাম বিষ মানে একটি পোস্তদানার মতো বিষ একজনকে মারার জন্য যথেষ্ট রয়েছে। মামা সাপটা দেখাবার চেষ্টা করো। আর এই সাপটি পূর্ণবয়স্ক হলে প্রায় 3 ফুটের মতো লম্বা হয়, 3 থেকে 5 ফুটের মতো। আমি এই ইহা করেছি একটু মানে এটা নিয়ে ইনফরমেশন। আপনারা এই লম্বাটি দেখতে পাচ্ছেন, প্রায় 2 ফুট অবস্থায় রয়েছে। চিকন চিকন লাগছে। তো বন্ধুরা, আমরা আরেকটি যে স্পেকটেল কোবরাটিকে রেস্কিউ করেছিলাম সেটিকেও এই জঙ্গলে পুনর্বাসনের জন্য রিলিজ করে দেব, যাতে এদের বাঁচা জীবনটি ভালোভাবে কাটুক। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত এগ্রেসিভ। সোজা করে ক্যামেরাটা, ক্যামেরা দূরে রাখুন, পাস করে দিন। দেখতে পাচ্ছেন কত এগ্রেসিভ অবস্থায় রয়েছে, কারণ এর মুখ থেকে আমরা এর শিকার কেড়ে নিয়েছি, সেই জন্য এত এগ্রেসিভ। চলুন বেশি দেরি না করে সাপটিকে রিলিজ করা যাক। চলো একটু সেরাও। বন্ধুরা, এই সাপটিকে আমাদের ভারতীয় নাগ বলে, আর বাংলাতে খরিশ বা গখরো বলে। এই সাপটিকে বিজ্ঞান নাজানাজা নামে জানে। আর এই সাপটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা হয়। স্পেকটিয়াল কোবরা, খরিশ, গখরো, নাগ, ফিডার, গেহমন প্রভৃতি রাজ্যে এর প্রভৃতি নাম। এই সাপটি প্রায় পূর্ণবয়স্ক হলে 5 থেকে 6.5 ফুটের মতো লম্বা হয়। আর এই সাপটির যে ফনা, এই ফনা একে মারাত্মক এবং আক্রমাত্মক তুলে ধরে। ভয় বা কোনো আশঙ্কা থাকলে এরা ফোনা তুলে হিসির শব্দ করে মানুষকে ভয় দেখায়, যাতে তাদের শিকার সেখান থেকে ভয়ে চলে যায়। বন্ধুরা, এগুলো আমাদের পরিবেশের অমূল্য সম্পদ, তাই এগুলোকে বাঁচাবার চেষ্টা করবেন, কারণ এগুলো থাকলে আমাদের যে মানব জাতি থাকবে, নইলে। তো বন্ধুরা, এই সাপ প্রায় 100% মধ্যে 80% ফলস বাইট করে। যদি কাউকে 100 বার কামড়ায়, তার মধ্যে মাত্র 20 বার বিষ ঢালবে এবং 80 বার বিষ ঢালবে না, কারণ এদের যে বিষটা হাইলি প্রোটিন, এরা সহজেই কারো এনার্জি নষ্ট করতে চায় না, তাই এরা ভয় দেখানোর জন্য ফলস অনেক সময় ফলস বাইট করে থাকে। আর এই সাপ সাধারণত শুকনো জায়গায় থাকতে ভালোবাসে, যেমন উইটিবি, কোনো পুরনো ভাঙা বাড়ি আর ইঁদুরের গর্ত। আর অনেক সময় আমরা বলি বন্ধুরা, সাপ গর্ত খোঁড়ে, কিন্তু সাপ গর্ত খোঁড়ে না, সাপ ইঁদুরের গর্তে ইঁদুরকে শিকার করে সেখানেই বসবাস করে, কারণ ইঁদুরের গর্ত সাধারণত শুকনো জায়গায় থাকে। আর বন্ধুরা, এই সাপটি প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, ছোটো ছোটো ডিম এবং পাখির বাচ্চা, এদের প্রিয় খাদ্য। তাই এসব শিকারকে করার জন্য অনেক সময় আমাদের ঘরের মধ্যে চলে আসে, কারণ এদের প্রিয় খাদ্য ইঁদুর, আর ইঁদুর যেখানে ফসল থাকে সেখানেই বেশি থাকে। আর এবং ফসল আমরা আমাদের পরবর্তী কালের জন্য আমরা ফসল জোগাড় করে ঘরে রাখি, এবং সেই
সেখানে ইঁদুর চলে যায় এবং ইঁদুরের পেছনে পেছনে এইসব বিষধ সাপের আগমন হয়। তাই ইঁদুরকে খাওয়ার জন্য এইসব সাপ আমাদের অনেক সময় ঘরের মধ্যেও ঢুকে পড়ে। তো এইসব সাপ যদি দেখেন তো মারবার চেষ্টা একটু করবেন না, এগুলো বাঁচাবার চেষ্টা করবেন, কারণ এগুলো আমাদের বন্য সম্পদ। আর এসব সাপ রেস্কিউ করা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।